নমস্কার বন্ধুগণ, চলতি মাসের এই সপ্তাহের মধ্যে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে কোন প্রকল্পের 1,000 ও 1,500 টাকা দেওয়া হবে এবং পুরুষদের অ্যাকাউন্টে কোন প্রকল্প বাবদ 2,000 ও 3,000 টাকা দেওয়া হবে তা আজ সকালেই নোটিশ জারি করে জানিয়ে দিল মমতা সরকার। সরকারের জারি করা এই নোটিশে মূলত 5টি প্রকল্পের কথা বলা হয়েছে, যেখানে 3টি প্রকল্প বাবদ 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত 18 থেকে 60 বছর বয়সী পুরুষদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং 2টি প্রকল্পের 1,000 থেকে 1,500 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এই নোটিশে কোন কোন প্রকল্পে টাকা দেওয়ার কথা বলা হয়েছে তা আপনি আগে ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি শুরু করার আগেই জানাচ্ছি, যদি আপনি কোনো সরকারি প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই পারলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আগামী দিনেও সরকারি সকল প্রকল্প সম্বন্ধে নতুন নতুন খবর পেতে চান এবং আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে দেবেন। তো বন্ধুরা, আজ সকালে জারি করা এই সেই নোটিশটি, যেখানে দেখুন বলা হয়েছে এই সপ্তাহে গোটা রাজ্যে দেওয়া হবে 5টি প্রকল্পের টাকা, পাবে সকলেই 1 থেকে 3,000 টাকা। তালিকা প্রকাশ করলো কর্তৃপক্ষ, কোন 5টি প্রকল্পের টাকা দেওয়া হবে দেখে নিন তালিকা। তো বন্ধুরা, তালিকার প্রথমেই রয়েছে লোক প্রসার প্রকল্প, যেখানে দেখুন বলা হয়েছে আগামী কাল থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এই লোক প্রসার প্রকল্প বাবদ সকল আবেদনকারীকে প্রতি মাসে 1,000 টাকা করে দিয়ে থাকে। যারা এখনও এই মাসে টাকা পায়নি তাদের আগামী কাল থেকে 31 তারিখ পর্যন্ত এই টাকা সরাসরি সকলের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। যারা জানেন না যে লোক প্রচার প্রকল্প কি, আপনারা কীভাবে আবেদন করতে পারবেন, আপনি কমেন্ট করে বলতে পারেন। আপনারা যদি সেই ভিডিও চাই আমি কিন্তু সেই ভিডিও আপলোড করে দিয়ে দেবো। তারপর তালিকায় পুরুষদের জন্য রয়েছে মৎস্যজীবী ভাতা। তো দেখুন, এখানে বলা হয়েছে মৎস্যজীবী ভাতা নিয়ে, রাজ্যের মৎস্যজীবীদের অ্যাকাউন্টে এই মাসের প্রথম সপ্তাহে বার্ধক্য ভাতা বাবদ 1,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এই টাকা আগামী কাল থেকে গোটা রাজ্যের সকল মৎস্যজীবীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তারপর তালিকায় রয়েছে কৃষকদের জন্য ভাতা। তো দেখুন, কৃষকদের ভাতা নিয়ে এখানে বলা হয়েছে চলতি মাসে 9 তারিখে কৃষকদের বার্ধক্য ভাতা বাবদ 1,000 টাকা করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই টাকা প্রতি মাসে দেওয়া হয়ে থাকে। তবে যারা এখনো এই টাকা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 22 তারিখ থেকে 31 তারিখের মধ্যে এই টাকা দেওয়া হবে। মানে বন্ধুরা, আপনারা যারা কৃষকদের ভাতার জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু প্রতি মাসের মতো এই মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু এই টাকা পেতে শুরু করেছে, কিন্তু যারা এখনো এই টাকা পায়নি তারা কিন্তু এই টাকা 22 থেকে 31 তারিখের মধ্যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, মানে এই 1,000 টাকা পেয়ে যাবেন। তারপর তালিকায় পুরুষ ও মহিলা উভয়দের জন্য রয়েছে শিল্প ও তাঁতিদের বার্ধক্য ভাতা। তো দেখুন, এখানে বলা হয়েছে শিল্প ও তাঁতিদের বার্ধক্য ভাতা বাবদ 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। যারা এখনো এই প্রকল্পের টাকা পায়নি তাদের আগামী গত 18 তারিখ থেকে এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া শুরু হয়েছে। তারপর তালিকায় সকলের জন্য রয়েছে জয় বাংলা ভাতা। তো দেখুন, জয় বাংলা এখানে বলা হয়েছে চলতি মাসের গত 16 তারিখ থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। রাজ্যের সকল যোগ্য নাগরিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই জয় বাংলা প্রকল্প বাবদ প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। যার আওতায় 3টি পেনশনের 3,000 টাকা দেওয়া হচ্ছে, যেমন অবশ্যই বন্ধু পেনশন বাবদ এসসিদের 1,000 টাকা করে দেওয়া হচ্ছে, জয় জহায় পেনশন বাবদ এসটিদের 1,000 টাকা করে দেওয়া হচ্ছে এবং মানবিক পেনশন বাবদ পিডব্লিউডিএস মানে প্রতিবন্ধীদের 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। যারা এখনো এই পেনশনের টাকা পায়নি তাদের এই মাসের 16 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই সপ্তাহের মধ্যে রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন 5টি প্রকল্পের টাকা রাজ্য সরকার দিতে চলেছে সেইটি নিয়ে যা আপডেট ছিল সেই আপডেটটি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম এবং আশা করি আপনি পুরো আপডেটটি এবং পুরো খবরটি বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে আপনি কমেন্ট করে বলতে পারেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।